সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, আজকে আপনারা যে থাম্বিলটি দেখতে পাচ্ছেন, থাম্বিল দেখেই বুঝতে পাচ্ছেন যে আমরা কি মাছ নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে এটা মাছটা অনেকেই হয়তো বা চিনেন না বা অনেকেই চিনে থাকেন, এটাই বলা হয় অরিজিনাল গাং মাগুর, যেটা সাগর থেকে মাগুরগুলো পাওয়া যায়, এটাই হলো মূলত গাং মাগুর অরিজিনাল। দেখেন গাং মাগুরের সিস্টেমগুলো কতটুকু লম্বা হয়, আর এর দাড়িগুলোও খুবই লম্বা রয়েছে। যারা মাছচাষি ভাইয়েরা দেখতেছেন এই গাং মাগুরটা, এই মাগুরটা হচ্ছে আপনার মেল মাছ। আমরা এই মাছটা এক পিস পেয়েছি আমাদের একটি পুকুরে। এর পাওয়ার কারণটা হচ্ছে আমাদের এক নদীর কিনারের পুকুরে আমরা এই মাছটি পেয়েছি, যার কারণে আমরা টার্গেট করতেছি যে এই মাছটি নদী থেকেই আমাদের পুকুরে উঠেছে। কিন্তু এই মাছটি যদি আমরা বেশি পরিমাণ পেতে পারি কিংবা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে আশা করি যে চাষে নামানো যাবে। কারণ যেহেতু এটা পুকুরে পাওয়া গেছে, পুকুরে মোটামুটি ভালো বড় হয়েছে, আমরা এটা আবার আরেকটি পুকুরে আমরা ছেড়ে রাখবো। যদি মূলত বড় হয় আর গাং মাগুরের ফিমেল মাছ পাই, তাহলে আমরা করার মতো চেষ্টা করব। সকল মাছচাষী ভাইয়েরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে ভালো থাকবেন, সুস্থ।